হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নিউ ইয়র্কে এখনও ফল সিজন চলছে, যদিও অনেক ঠান্ডা পড়ে গেছে, কিন্তু অফিসিয়ালি এখনও ফল সিজনে চলছে, অফিসিয়ালি উইন্টার এখনও আসেনি। তো এখানে শীত আসার আগে কিছু গোছগাছ আমাদের করে নিতে হয়, যেমন বাইরে যাদের বসার জায়গা আছে তারা বসার জায়গাটিকে গুটিয়ে রাখে। আমিও তাই করলাম, আমার ড্যাকে কিছু সোফা ছিল, এগুলোকে আমি ঢেকে রেখেছি, কারণ কিছুদিনের মধ্যে হয়তো স্নো পড়বে, বৃষ্টি হবে। এছাড়া আগামী মার্চ এপ্রিলের আগে মনে হয় না এই ব্যাকইয়ার্ডে আমার আর আসা হবে, সেজন্য সব কিছু ঢেকে রেখেছি। এখানে যে মরিচ গাছগুলো রেখেছি দেখতে পাচ্ছেন, এগুলো মরে যাচ্ছে, মরিচগুলো তুলে নিব, কিন্তু গাছটাকে ভেতরে নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ ঘরে আর রাখার জায়গা পাচ্ছি না কোথাও। এখানে রেলিংয়ের উপরে যে গাছগুলো ছিল সেগুলো সব নিয়ে গেছি, আর তেমন কোনো জায়গা নেই ঘরে। আমার এই ড্যাকটির নিচে ছোট্ট একটা রুম আছে, সেখানে থাকে মিস্টার অ্যান্ড মিসেস ড্রায়ার অ্যান্ড ওয়াশার। তো এদের সুরক্ষার জন্য একটা প্লাস্টিক বিছিয়ে নিয়েছি যেন ওরা ভিজে না যায়। এটা হলো পাইন ট্রি, এটা কিন্তু সবুজই থাকবে, এটা পাতা ঝরে পড়বে না। এই যে আমার এই গাছটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে যেন একেবারে গাছে আগুন ধরে আছে। রোদ পড়ে গাছটা আরও উজ্জ্বল হয়ে আছে, ছবিতে কেমন দেখা যাচ্ছে জানি না, তবে সামনে খুবই সুন্দর লাগছে। ওই যে বলে না যে মরে যাবার আগে সুন্দর হয়ে যায় মানুষ, সেরকম আর কি, গাছটা মরে যাবে তো তাই এখন সুন্দর হয়ে গেছে। এখন নিউ ইয়র্কে যেখানেই যাবেন এমনই দৃশ্য দেখতে পাবেন, চারিদিকে গাছগুলো লাল আর হলুদ, কি যে সুন্দর লাগে দেখতে। কিন্তু কটা দিন পরেই শুরু হবে ঝরা পাতা, চারিদিকে শুধু ঝরা পাতা আর ঝরা পাতা, তখন খুব একটা ভালো লাগে না দেখতে। এবার চলুন দেখাই আমার ফুল গাছের কি করুণ দশা। ফুল গাছগুলো এখনো বেঁচে আছে, বাট ফুলগুলো মরে গেছে। তো এই যে ডালিয়া ছিল এখানে, ডালিয়াটা আবার ফিরে আসবে, গোলাপগুলো ফিরে আসবে। ব্যাকইয়ার্ডে আমি বেশিরভাগ সব পেরেনিয়াল করেছি, তো এগুলো ফিরে আসবে আশা করি, তেমন যদি বেশি শীত বা বরফ না পড়ে তো ফিরে আসবে। আর ফ্রন্টিয়ারে বেশিরভাগই আমি রেখেছি, এনেও ওগুলো ফিরে আসবে না, তো আমাকে রিপ্ল্যান্ট করতে হবে এভরি ইয়ার। ভেবেছিলাম ক্লিন আপ করে ফেলবো, মরা পাতাগুলো গাছগুলো সব তুলে তুলে ফেলবো, তাহলে আর স্প্রিং আসলে তেমন কোনো কষ্ট হবে না, কিন্তু এখন আর ইচ্ছে করছে না, খুব ঠান্ডা লাগছে। শুধু ফ্রন্টিয়ারটা ক্লিন আপ করবো, এন্ট্রেন্সটা ডার্টি থাকলে খুব বাজে দেখা যায়, তো এন্ট্রেন্সটাই ক্লিন করব। যদি আরও অপেক্ষা করি আরও ঠান্ডা পড়ে যাবে, তখন ইচ্ছেই করবে না, তো আজ আমি এন্ট্রেন্সটা ক্লিন করে ফেলবো। এই যে দেখছেন আমার পাশের বাসায় দুটো কুকুর এত জ্বালাতন করে, আমাকে দেখলেই ঘেউ ঘেউ শুরু করে, এত রাগ লাগে যে মাঝে মাঝে ইচ্ছে করে, না থাক আর বললাম না কী ইচ্ছে করে, কারণ এখনই হয়তো আমার মেয়ে এসে আমাকেই ধমকাবে। এদেশে মানুষের চাইতে কুকুরকেই বেশি ভালোবাসে সবাই। এখন ফ্রন্ট ইয়ার্ডে এলাম, হ্যালোইন শেষ হয়ে গেছে, তাই হ্যালোইন ডেকোরগুলো তুলে নেব। Thank you.
ও মাই সুইট বেবি, আমার ফেলতে খুব কষ্ট হচ্ছে। ফুলগুলি কি সুন্দর ধরে আছে, কিন্তু ফেলতেই হবে, কারণ আর একটা সপ্তাহ পরেই হয়তো খুব ঠান্ডা পড়ে যাবে, তখন এগুলো মরে ড্রাই হয়ে থাকবে, ফ্রন্টিয়ার দেখতে খুব বাজে লাগবে, তাই ফেলে দিচ্ছি। এই ফুলটার নাম ছিল সুপারটুনিয়া, আর একই রকম দেখতে আর বড় ফুলটা, সেটার নাম হলো পিটুনিয়া, দেখতে খুব সুন্দর। আজ সকালে রান্না করার কিছু কাজও এগিয়ে রেখেছি। কিছু আদা, রসুন এবং পেঁয়াজ ব্লেন্ড করে একটা আইস রাখার মোল্ডিং ট্রেতে রেখেছি। এই আইস রাখার মোল্ডিং ট্রেটি সিলিকনের তৈরি, এটা থেকে খুব ইজিলি তুলে নেওয়া যায়। এভাবে কিউব করে রাখার সুবিধাটা হলো, আমার ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই আমি বের করে নেব, পুরোটো বের করার প্রয়োজন নেই। পেঁয়াজের ব্ল্যান্ডটা আমি হালকা একটু কুক করে পানিটা শুকিয়ে নিয়েছি। ট্রেতে সবটুকু মশলা ভরে ফ্রিজারে রেখে দিয়েছি। ফ্রিজারে রাখা মশলাগুলো ফ্রোজেন হয়ে গেছে, তাই বের করে নিয়ে আসলাম। এখানে আছে রসুন, আদা এবং পেঁয়াজ। এই মশলাগুলো ট্রে থেকে বের করে একটা প্যাকেটে ভরে নাম লিখে আবার ফ্রিজারে রেখে দেব, যখন প্রয়োজন হয় তখন যেন খুব তাড়াতাড়ি ইজিলি পেয়ে যাই। অন্যান্য রান্নার যত মশলা ওগুলো আমি সব পাউডারই ইউজ করি, কিন্তু এই আদা, রসুন, পেঁয়াজ পাউডার ভাল লাগে না, এগুলো ফ্রেশই করতে হয়, আর এগুলো যখন রেডি থাকে তখন রান্না করতে একদম কষ্ট হয় না, মনে হয় যেন আধাটা কাজ এগিয়ে আছে। কাজকর্ম তো সব শেষ হলো, এখন অনেক খিদে পেয়ে গেছে। এরই মাঝে আমি একটু রান্নাও সেরে নিয়েছি। আজ রান্না করেছি কাঁচা মিষ্টি কুমড়ো দিয়ে রুই মাছ, আর মিষ্টি কুমড়োর চামড়াটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা করেছি। সিম্পল লাঞ্চ, এখন বসবো খেতে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, বাই।